হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির রয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে আজ আমি আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব মূলত হচ্ছে একাদশ শ্রেণী একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা জানি যে কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং এই রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো এই এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন নিয়ে হাজির রয়েছে এবং ফুল সিলেবাস ফুল সিলেবাসের ফুল সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে তাহলে আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানে মূলত হচ্ছে এক নাম্বারের প্রশ্ন এবং আট নাম্বারের প্রশ্ন আসে এক নাম্বারের মধ্যে রয়েছে এমসি কিউ রয়েছে এমসি কিউ থাকে এবং এ কিউ থাকে এটা থাকে হচ্ছে এক মার্কের প্রশ্ন আর আট মার্কের প্রশ্ন থাকে ব্রড প্রশ্নে থাকে ব্রড কোশ্চেন থাকে তো আজকে আমি মূলত তোমাদেরকে এই ব্রড কোশ্চেন কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেই সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হবো তোমাদের সামনে আর এমসি কিন্তু আমরা আগামী দিনের একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে সমস্ত এমসি কিউ একসঙ্গে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে এবং প্রত্যেকটা এমসি তোমরা প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা এমসি কিউ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে আর আজকে মূলত আমি তোমাদের সামনে হাজির হয়েছি রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশান নিয়ে অধ্যায় ভিত্তিক অধ্যায় ধরে ধরে আমি তোমাদেরকে বলবো যে কোন প্রশ্নগুলো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি মূলত পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা অধ্যায় থেকে আমাদের বড় প্রশ্ন আসে তার মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম এবং অষ্টম এই পাঁচটা অধ্যায় থেকে আমাদের কিন্তু বড় প্রশ্ন আসে আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি জানাবো তবে অবশ্যই তোমাদেরকে আমি প্রশ্নগুলো মুখে বলবো তোমরা একটুখানি ভিডিওটা পজ করে করে একটু লিখে নেবে এবং তোমরা মূলত সাঁতরা বই সাঁতরা বইটা কিন্তু আমার খুব ফেভারিট বই তো সাঁতরা বই থেকে তোমরা অবশ্যই পড়তে পারো সাঁতরা বই থেকে পড়লে ওখানের লেখাগুলো অনেক বেশি ভালো তুমি ওখান থেকে সুন্দর করে নোট তৈরি করে পড়তে পারো আর অবশ্যই তোমাদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিয়েও হাজিরাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য একবার বোঝালে ভালো হবে আমি আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো তো চলো একদম প্রথম অধ্যায় খাতায় লিখে নাও প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে মূলত আমি তোমাদেরকে তিনটে তিনটে প্রশ্নের কথা বলবো তার মধ্যে দুটো প্রশ্নের মধ্যেই কিন্তু রয়েছে দেখো একদম প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন তোমরা পড়বে রাষ্ট্রবিজ্ঞান কি এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও রাষ্ট্রবিজ্ঞান কি এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও সেকেন্ড নাম্বার প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি প্রকৃতি ও বিষয়বস্তুর পরিধি সম্পর্কে আলোচনা করো এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মূলত দুটো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং তার সঙ্গে কিছু অতিরিক্ত প্রশ্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে ভিডিওর পরে বা লাস্টের দিকে জানাবো দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা ভিবিআই আমি তোমাদেরকে বলতে পারছি এই প্রশ্নটাকে সেকেন্ড প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্রের উৎপত্তি উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি মতবাদ যে কোনো দুটি মতবাদ আলোচনা করো এর মধ্যে তোমরা বল প্রয়োগ মতবাদ এবং ঐতিহাসিক মতবাদটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিতে পারো তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো পরীক্ষাতে তোমরা আশা করছি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে এবার আসি আমরা ষষ্ঠ অধ্যায় সংবিধান সংবিধান অধ্যায় থেকে রয়েছে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একদম প্রথম প্রশ্ন রয়েছে লিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো লিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো দেখো এই অসুবিধা এবং সুবিধা এই 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 টাইপের প্রশ্নগুলো আরও অনেক আছে তো এই টাইপের প্রশ্নগুলো সর্বদা কিন্তু পার্থক্য হিসাবে আসতে পারে যে লিখিত সংবিধানের সুবিধা এবং অসুবিধাটাকে পার্থক্য আকারে দেখাও এভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে তোমরা অবশ্যই এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবার বলছি সেকেন্ড প্রশ্ন সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সুবিধা অসুবিধা আলোচনা করো এগুলোকে কিন্তু গুণাগুণ হিসাবেও আসতে পারে যে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো তবে দেখো সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তন এটা কিন্তু একসঙ্গে আসার সম্ভাবনা হলে পরে পার্থক্য হিসাবে আসবে আর না হলে পরে আসবে সুপরিব সুপরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো এভাবে কিন্তু একটা দিয়ে দিয়ে আসবে দুটো একসঙ্গে গুণাগুণ খুব কম আসে বা আসবে না বলতে পারছি তবে একসঙ্গে আসলে পার্থক্য হিসাবে আসবে এবার ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় তিন নাম্বার প্রশ্নটা একবার তোমরা অবশ্যই লিখে নাও ভারতীয় সংবিধানে গণপরিষদ ভারতীয় সংবিধানে গণপরিষদের ভূমিকা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলতে পারছি এর প্রশ্নটাকে ভিভিআই তোমরা অবশ্যই দিয়ে রাখো ভারতীয় সংবিধানে গণপরিষদের সঙ্গে সঙ্গে আর আরো একটা প্রশ্ন রয়েছে যে প্রস্তাব ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কতটা ছিল সেই বিষয়ে আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা আসতে পারে যে প্রস্তাবনার ব্যাখ্যা করো এটাও কিন্তু আসতে পারে এইভাবে ঠিক আছে এবার আসি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তবে এর মধ্যে অথবা হিসাবে অনেক প্রশ্ন আমি তোমাদেরকে বলবো সেগুলো তোমরা একটুখানি বুঝে নেবে এই এই অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে মার্কেট দেখো বলছে যে এক কেন্দ্রিক এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য লেখো আসতে পারে এক কেন্দ্রিক সরকারের গুণ আলোচনা করো আসতে পারে তারপরে যুক্তরাষ্ট্র সরকারের বৈশিষ্ট্য কি আলোচনা করো আসতে পারে আসতে পারে যুক্তরাষ্ট্র সরকারের গুণ আলোচনা করো আসতে পারে একই সঙ্গে আরো একটি প্রশ্ন আসতে পারে যে সরকার ও সরকারের মধ্যে যুক্তরাষ্ট্র পার্থক্য আলোচনা করো আসতে পারে। অর্থাৎ এই বৈশিষ্ট্য এবং দোষগুণ এগুলো পড়া থাকলে তুমি একদম অনাস হয়ে পার্থক্যগুলোকে কিন্তু লিখতে পারবে অর্থাৎ দোষগুণ বৈশিষ্ট্য এবং তার সঙ্গে পার্থক্যগুলো কিন্তু প্রশ্ন আকারে তোমরা লিখে নাও তোমার খাতাতে এবার আসছি এবার হচ্ছে ছ পারে বৈশিষ্ট্য বা ভালো মন্দ পারে বা কতটা কার্যকারী সেই হিসাবেও আসতে পারে যে রাষ্ট্রপতি সরকারের শাসনের শাসনের কার্যকারিতা আলোচনা করো আসতে পারে আসতে পারে দোষগুণ আলোচনা করো ঠিক আছে এবার অবশ্যই তোমরা করে নেবে এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি আলোচনা করো এইখানে দেখো এই দোষ গুণ বৈশিষ্ট্য এই সমস্ত প্রশ্নগুলো পরে একই রকমই প্রশ্ন তোমরা একবার পড়লে বাকিগুলো তোমরা খুব খুব কম সময়ে এটাকে মুখস্থ করতে পারবে বা আয়ত্ত করতে পারবে অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা অবশ্যই পার্ট পাট পাট করে করে আলাদা আলাদা প্রশ্ন করে করে পড়বে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় লিখতে অনেকটা সুবিধা হবে এবার এবার একদম শেষ অধ্যায় শেষ অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় মৌলিক অধিকার ও কর্তব্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো তবে তার আগে তোমাদেরকে আমি জানিয়ে রাখি দেখো রাষ্ট্রবিজ্ঞানের সব সবথেকে বেশি নম্বর কিন্তু তুলতে হবে তোমাদের হচ্ছে আহ শর্ট প্রশ্নে শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যে কোনো অধ্যায় তুলে নাও অধ্যায় তুলে নিয়ে সেই অধ্যায়ের বই থেকে র্যান্ডাম ভাবে এমসি কিউ পড়ে যাও এবং ওইগুলোকে মুখস্থ করো না তুমি বারবার করে পড়ো দেখো তোমার মাথার মধ্যে চলে আসবে আর পাঠ্য বইটাকে একটুখানি খুঁটিয়ে দেখো রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বই কিন্তু বাংলার মতো খুঁটিয়ে পড়া যায় না তো তবে একটুখানি বিষয়টা বুঝে নিতে হবে যে কী কাহিনি রয়েছে কেন হচ্ছে এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানটা পুরোটা একটা বোঝার সাবজেক্ট তোমাকে বুঝতে হবে এবং তারপরে র্যান্ডামলি তোমাকে শর্টগুলোকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে বা পড়তে হবে তুমি অবশ্যই প্রশ্নবিচিত্রা বা যে কোনো সহায়িকা বই থেকে শর্টগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারো আর তোমাদেরকে আমি জানাবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলের আমরা প্র্যাকটিস পর্ব নিয়ে আসি মাঝে মাঝে আমরা ওখানে প্রশ্ন তোমরা সেখানেও কিন্তু অ্যাটেন্ড করতে পারো ওখান তোমাদের অনেক কাজ হবে এবার দেখো অধ্যায় অষ্টম অধ্যায় মৌলিক অধিকার ও কর্তব্য থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে একবার জানাই এটা হচ্ছে একদম প্রথম প্রশ্ন অধিকার কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অধিকার কি অধিকারের শ্রেণী বিভাগ করো দেখো এই অধিকারের শ্রেণীভাগ কিন্তু অনেকগুলো আছে সমস্ত শ্রেণীবিভাগ কিন্তু একসঙ্গে আসবে না তোমাদের হয়তো নাম উল্লেখ করে আসতে পারে বা যে কোনো দুটো দিক আলোচনা করেও আসতে পারে তো তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা শ্রেণী বিভাগের কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে বা জেনে রাখবে আর তোমাদেরকে আমি আরও বলি যে এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো একদম পাই টু পাই বোর্ডে তোমাদের সুবিধার্থে আলোচনা করলে ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই প্রশ্নগুলো ছাড়া আলোচনা করে দিন তাহলে হয়তো আমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই আমি সেই সেই প্রশ্নগুলোকে ধরে একদম সুন্দর করে তোমাদেরকে আলোচনা করব তোমাদের অনেক কাজে লাগবে হয়তো তোমার অনেক বেশি উপকার হতে পারে এবার দেখো সেকেন্ড প্রশ্ন অষ্টম অধ্যায়ের ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকদের মৌলিক মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার আসতে পারে অধিকার আলোচনা করো আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আর একদম তিন নম্বরের প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সম্পর্কে আলোচনা আলোচনা করো করো আসতে আসতে পারে পারে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সম্পর্কে এটাও আবার আসতে পারে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি আলোচনা করো এটাও আসতে পারে বা সিঙ্গেলে আসতে পারে যে ভারতীয় নাগরিকদের নির্দেশমূলক নীতি সম্পর্কে বা ভারতীয় নাগরিকদের নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য দু হাজার একুশে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো এগুলোকে তোমরা প্রতিনিয়ত পড়ো আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যে কোন কোন প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে অবশ্যই সেগুলোকে আমি সুন্দর করে আলোচনা করে দেবো তোমার অনেক বেশি কার্যকারী হবে তো এই ছিল আমাদের ভিডিও আজকে এটুকুই দেখা হবে আবার পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আর কোন কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাইছো বা কোন কোন টপিক নিয়ে আলোচনা করে তোমাদের অনেক বেশি ভালো হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এটুকুই দেখা হবে আবার পরবর্তী আরও একটি জবরদস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নেয় আর অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো তাতে অনেকের উপকার হবে এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া অবশ্যই পূরণ করো নমস্কার